হচ্ছে কোরআনে কি জের জবর ব্যবহার করা বিদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহার করতো না, তাহলে আমরা কি বিদাত করছি? কোরআনে জের জবর ব্যবহার করা বিদাত নয়, এটা ব্যবহার করা বিদাত নয়। কেন বিদাত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো নোক্তাও ছিলেন, আমরা নোক্তা ব্যবহার করেন এটা বলেন না কেন? বেদাত হচ্ছে দিনের মধ্যে কোনো কিছু প্রবর্তন করা, দিনকে রক্ষার জন্য কোনো একটা উপায় অবলম্বন করা, এটা বেদাত নয়। যেমন আপনি আজান দেন, আজানের উদ্দেশ্যটা দেখতে হবে কি, আজানের উদ্দেশ্য কি, মানুষের কাছে পৌঁছে দেয়া। এই জন্য মাইকে যদি দেন, এটা উদ্দেশ্যটা অনুসারে কাজটা হচ্ছে। কিন্তু আপনি আজানের মধ্যে বাড়িয়ে দেন তাহলে বেদাত। ঠিক এইরকম জের জবরের মধ্যে যদি কোনো আপনি পড়তে সুবিধা হয়, ভুল না হয়, কারণ ভুল করে আনামতু আলাইহিম করলে তো গুনাহ হয়ে যাবে। আপনি তো নেয়ামত দেন, আল্লাহ দিছে, তো ভুলটা যেন না হয় অনারবদের জন্য। এটা যুগ যুগ ধরে আরামটা করেছেন এবং এটাকে তারা না জায়েজ বলে না, এজমা হয়ে গেছে এটার উপরে, জায়েজ বলে এজমা হয়ে গেছে। যে জিনিস এজমা হয়ে গেছে, এখানে আর বেদাতের কোনো প্রশ্ন আসে না। তো এইটা বেদাত করে জায়েজ জবর দিয়ে সরাসরি কোনো সওয়াব আশা কেউ করে না। মূলত জায়েজ জবর দিয়ে তারা মনে করে যে ভুল থেকে বাঁচানোর কারণে আমি একটা সওয়াব পাইলাম। যদি কেউ ধরেন জায়েজ জবর দিতে গিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে করে, কিছু এমন জিনিস করছে, শব্দ বাড়াই দিছে, অথবা টান টানের পরে এক টান বোঝানোর জন্য আরেকটা কিছু বাড়াই দিছে, তাহলে এটা জায়েজ হবে না, বেদাত হবে। জায়েজ জবর দেয়া অর্থাৎ পাথা, কাসরা, দম্মা, সাদ্দা অথবা তানবিন, এগুলি দেয়া, এগুলি কোনো সমস্যা না, এগুলিতে বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না, কিন্তু পরবর্তীরা এজমা অনুসারে এটাকে জায়েজ করে নিয়েছে, এজমা দিয়েছে। এটাতে আর কোনো দ্বিমত কোনো দিন কেউ করেনি যে জায়েজ জবর যাবে না, বরং তারা একটা করতে বলতেন, তাশির করতেন না, হয়তো ভাগ ভাগ করে দিতেন না, কারণ ভাগ ভাগ করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পায়ে নিচে পাওয়ার সম্ভাবনা আছে, কারো বাথরুমে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাশির করতে নিষেধ করেছেন। আবার কেউ কেউ ভাগ করেছেন যে চার ভাগের এক ভাগ, এটা কিন্তু লেখার জন্য, কী জন্য, বোঝার জন্য, পড়ার সুবিধার্থে করেছেন। কিন্তু এটা তার আলাদা কোনো অতিরিক্ত সবের আশা তারা করে না, পড়তে যেন তার ভুল না হয়। এই জন্য রুকু কেউ আইন দিয়েছেন, রুকু দিয়েছেন কেন, যে এক এটুকু একটা চ্যাপ্টার, এই একটা বিষয়ভিত্তিক আলোচনা, এরপর আরেক বিষয় আলোচনা, সেই জন্য রুকু দিয়েছেন। আসলে যারা দিয়েছেন তারা এই উদ্দেশ্যে দিয়েছেন, এগুলো বেদাত নয়, এগুলিকে বেদাত বলা হয় না। বেদাত হয় এবাদতের জন্য, এটাকেও এবাদত করে না, এটা দিয়ে এবাদতকে প্রতিষ্ঠিত করা হয়। যেমন মসজিদ, যেমন আপনি মসজিদ বানিয়েছেন কী জন্য, সালাত আদায়ের জন্য, মসজিদ বানানোই এবাদত একটা। কিন্তু ধরেন আপনি মসজিদের ভিতরে আপনি রাখলেন, নতুন সিস্টেম রাখলেন যে এখন থেকে মসজিদে যারা আসবে তারা আগে এই করবে সেই করবে, বিভিন্ন রকমের একটা নতুন সিস্টেম চালু করে দিলেন, মসজিদের সামনে বড় করে লেখা দিলেন, এটা বেদাত হবে, কারণ এটা তো মসজিদ তো আগেও ছিল, তখন তো লেখা ছিল না, এবং লেখা বাদেই সালাত পড়তে কোনো অসুবিধা হয় না, কি এবং এইটা সালাত কোনো অসুবিধা হয় না, লেখা দিলে তো ক্ষতি হচ্ছে আর, এইটাতে কোনো উপকারই হচ্ছে, ক্ষতি হচ্ছে না, জায়েজ জবরের কারণে উপকার হচ্ছে, এই জন্য মানুষ ভুল থেকে বেঁচে যাচ্ছে। তো জায়েজ জবরটা এটা হচ্ছে ওয়াসাইল বলা হয়, আল ওয়াসাইল লা হুকমুল মাকাসিদ, যে সমস্ত মাধ্যমগুলো মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করে সেগুলো জায়েজ, যে সমস্ত মাধ্যমগুলি মূল উদ্দেশ্যকে ব্যাহত করে, অথবা যে সমস্ত মাধ্যম হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, অথবা সেই সময়ের কাজে দরকার পড়েনি, দরকার পড়ছিল কিন্তু দরকার লাগেনি, তারা লাগায়নি, সেগুলো ব্যবহার করা যাবে না। জায়েজ জবরগুলো আজও অনারবদের জন্য যেমন জরুরি, বর্তমানে আরবদের জন্য জরুরি হয়ে পড়ছে, তারা আরবি ভাষা ভুলে যাচ্ছে, এই জন্য যেহেতু আরবি ভাষার জ্ঞান কমে যাচ্ছে মানুষের জন্য জায়েজ জবর দিচ্ছে, নোক্তা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে, এগুলি কিন্তু আবুল আসাদ দুয়ালি করেছে আলিয়াদুল্লাহ নির্দেশনায়, এবং পরবর্তী খালিদ আহমদ আল ফারাহিদি করেছেন, এগুলি দ্বারা কোনো ইসলামের ক্ষতি হচ্ছে না, বরং এগুলি উপকার হচ্ছে, এবং এগুলি কোনো সরাসরি এগুলি দিয়ে সওয়াবের আশা করে না, পড়াটা তার সওয়াবের আশা করে, যে ব্যক্তি পড়বে তার সওয়াবে, কেউ সারা দিন জায়েজ জবর দিলে সওয়াব হবে না, কারণ নিয়তের কারণে সওয়াব হবে, এটা আলাদা মাসাল, সরাসরি এবাদত হবে না। যেটাকে সরাসরি এবাদত মনে করা হয় সেটা শুধুমাত্র বেদাতে পরিণত হয়, আর এমন ওসিলাকে যদি কোনো এবাদত মনে হয় যেটা প্রয়োজন নাই দেওয়া হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রয়োজন দেখা দেয়নি, পরও হয়নি, পরও দেখা দেয়নি, এরকম প্রয়োজনে অপ্রয়োজনীয় কাজ করাটা বেদাত হয়ে যাবে, আর এই জন্য এটাকে বেদাত বলা যাবে না। বুঝতে পারছেন? আশা করি বিষয়টি বুঝে আসছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم